ক্লাব রোড নলতা দমদম ক্যান্টনমেন্ট কলকাতা 700028 এই ঠিকানা থেকে। রোগ শব্দটি ত্রাস প্রতিটি মানুষের মনে। এই রোগ মূলত শারীরিক অথবা মানসিক। বর্তমানে লকডাউন চলছে সারা ভারতবর্ষে। সমস্ত বিশ্ব এক ভয়ঙ্কর করোনা দৈত্যের আক্রমণে রোগাক্রান্ত। আশ্চর্যের বিষয়ে করোনা স্প্যানিশ শব্দের অর্থ হল রাজমুকুট। অদ্ভুত ব্যঞ্জনাময় এই নামকরণ। রাজমুকুটের সঙ্গে দৃশ্যত কিছু মিল থাকায় এই রোগ প্রতিটি মানুষের মাথায় কাঁটার তৈরি এক মুকুটের মতো স্থান করে নিয়েছে। অসহ্য যন্ত্রণাদায়ক এক জীবনযাপনে মানুষের জীবিত থাকা দুষ্কর। প্রধানত জীবিকাহীনতায়, দ্বিতীয়ত রোগের জ্বালায়। এর থেকে মুক্তির উপায় জানা নেই কারো। প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা চলছে প্রতিষেধক আবিষ্কারের জন্য। তাই অসীম ধৈর্য নিয়ে সকলে বেশ কিছু নিয়মাবলী পালন করছেন গৃহবন্দী থেকে। এই রোগের আক্রমণ যদিও শরীরের উপর, কিন্তু মনের উপরেও এর চরম আধিপত্য বিস্তার হয়ে গেছে। জীবিকাহীনতা, কর্মহীনতা মানুষের মানসিক স্থিতিশীলতাকে নষ্ট করে দিচ্ছে সাংঘাতিকভাবে। মানসিক ভারসাম্য ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে অনেকেরই। 12 বছর বয়সে যখন চিকেন পক্সে মাসখানিক বিছানায় শয্যাশায়ী ছিলাম, তখন মা বাবার পরম যত্ন মমতায় সুস্থ হয়েছিলাম। আবারও সদ্য বিবাহিতা জীবনে জন্ডিস হওয়ায় তখনও স্বামী ও শাশুড়ি মায়ের সেবায় সুস্থ হয়ে উঠেছিলাম কোনো ভয়াবহ আশঙ্কা ছাড়াই। এই মুহূর্তে কিন্তু পৃথিবীর অসুখে এতটাই মুহ্যমান হয়ে পড়েছি যে যতই প্রতিকূলতাময় বিরুদ্ধ পরিবেশের মোকাবিলায় নিজেকে সুস্থ সংস্কৃতি চর্চায় নিয়োজিত করি না কেন, বারে বারে মানসিক অস্থিরতা ঘিরেছে সমগ্র বিশ্বের অসহায় মুখচ্ছবির প্রতিফলনে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য অহরহ দুশ্চিন্তা। তাদের আগামী জীবনের পথ যেন অস্পষ্ট। দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত ভয়াবহভাবে। অত্যন্ত সচেষ্ট আছি সপরিবারে বৃহত্তর পরিবারের প্রতিরক্ষায়। সর্বদাই যে যার নিজস্ব কর্মদক্ষতাকে শান দিয়ে নেওয়ার চেষ্টা করছি। নিয়মিতভাবে কিছু কিছু দৈনন্দিন সু অভ্যাসে থাকছি সকলে। আশা করি আমরা সবাই সুস্থ চেতনায় সুস্থ পৃথিবীর বাসিন্দা হয়ে উঠব অতি শীঘ্রই। জয়িতা হালদার ঘোষ, 34 নম্বর ক্লাব রোড নলতা দমদম ক্যান্টনমেন্ট কলকাতা 700028।